আল্লাহর ব্যাপারে নিরাশ হবেন না, তার দয়ার প্রতি আশা হারাবেন না। যখন কোনো বান্দার জন্য দুনিয়া সংকীর্ণ হয়ে আসে, বিশেষ করে যখন আপনাকে মানুষ পরিত্যাগ করে, এবং বিশেষ করে এমন কেউ যার উপর আপনি আস্থা রাখতেন কিন্তু সে আপনাকে নিরাশ করেছে, আপনি আল্লাহর পরে তার উপরে আশা রাখতেন অথচ সে আপনাকে লাঞ্ছিত করেছে, সেই সময় জেনে রাখবেন যে আল্লাহ চাচ্ছেন আপনি তার শরণাপন্ন হন। এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হচ্ছে সে যে আল্লাহর দিকে তার মুখ ফেরায়। এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ সে যে আল্লাহর কাছে তার হৃদয় সমর্পণ করে।